জনগণের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই তার সরকারের লক্ষ্য। 20টি জেলায় 33টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশের মধ্যে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় সর্বোচ্চ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এসডিটি বাস্তবায়নে এমন অগ্রগতি নিশ্চিত করতেই দেশের 20 জেলায় 33টি উন্নয়ন প্রকল্প গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সুষম উন্নয়নের মাধ্যমে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজকে বাংলাদেশের মানুষের জীবন মান পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, দিন বদলের যাত্রা আমরা শুরু করেছি এবং তা এগিয়ে যাচ্ছে। আমাদের যে লক্ষ্য ছিল যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করব, দারিদ্র দূর করব, আমরা সে ব্যাপারে সাফল্য অর্জন করেছি। সরকারি সেবা নিশ্চিতের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি। আমিও আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের কল্যাণে। যে আমার পিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে, সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সেই উন্নত জীবন যেন বাংলাদেশের মানুষ নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাচ্ছি। এর আগে গণভবনে স্প্যানিশ দূতাবাসের সহায়তায় স্প্যানিশ ভাষায় প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে বলে আশা করেন তিনি। আমাদের এই উপমহাদেশ সম্পর্কে অনেক তথ্য জানা যায়, বিশেষ করে উপমহাদেশের রাজনীতি সম্পর্কে একটা বিরাট মানে তথ্য ভাণ্ডার এই বইটি। সাথে সাথে তাঁর জীবনের অনেক কথা, আমাদের পরিবারের কথা, বাবা মার প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সবকিছুই সেখানে এই বইয়ের ভিতরে উল্লেখ আছে। এছাড়া গণভবনে এক ছোট অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। অন্তত 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে এই নিহতের ঘটনা ঘটে। ভোর 4টার দিকে ঘন্টায় 150 কিলোমিটার বেগে পূর্বাঞ্চলীয় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, স্থলভাগে ওঠার পর মোটামুটি ঘন্টায় 17 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে তিতলি। ওড়িশা রাজ্য সরকার 18টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন জেলায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার থেকে পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে 3 লাখ লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। রাজ্যের বেশ কয়েকটি জেলা ও অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় এখনও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় তিতলি আজ রাতে বা শুক্রবার ভোরে বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 15 অক্টোবরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় 375টি আশ্রয়কেন্দ্র ও 1টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় তিতলির কারণে চট্টগ্রাম বন্দরে 4 নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এ বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রাম সহকর্মী মাসুদুল হকের কাছে। মাসুদ, চট্টগ্রামে তো 4 নম্বর সতর্কতা সংকেত চলছে এবং সেখানেও এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, তো এই প্রস্তুতির খবর কতটুকু একটু জানাবেন। ঘূর্ণিঝড় তিতলির কারণে চট্টগ্রামে গতকাল থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা কম। সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এই ঘূর্ণিঝড়টি আজ সকালে উড়িষ্যায় আঘাত ফেলেছে, এর ফলে এবং এরপরও কিন্তু 4 নম্বর সংকেত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই সংকেতটি বহাল থাকায়
চট্টগ্রামে আজকে এবং আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি ব্যাপার জানাতে চাই, আপনারা জানেন গতকাল থেকে কি চট্টগ্রাম বন্দরের 4 নম্বর সংকেত থাকার কারণে বন্দরের বহিনঙ্গরে খোলাপূর্ণ খালাস বন্ধ রয়েছে, তবে কন্টেনার উঠানামা এবং বন্দরের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং আরেকটি তথ্য জানাতে চাই, গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধভাবে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নিরাপদে নিয়ে আসা হচ্ছে এবং হয়েছে অলরেডি। এবং এছাড়া আপনারা জানেন চট্টগ্রামের যিনি প্রশাসন, তিনি গতকালকে একটি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি জানিয়েছেন তারা দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং তারা জেলায় প্রায় 378টি আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং তারা যে কোনো দুর্যোগ তারা তারা মোকাবেলায় তারা আসলে আপনার রেডি রয়েছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে কিন্তু তেমন কিন্তু বৃষ্টিপাত নেই, তবে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি এখনও যে কাটছে না, যেহেতু 4 নম্বর সংক্ষিপ্ত আসলে বহাল রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে এবং বন্দরের কিন্তু কার্যক্রম আগের চেয়ে অনেকটা ব্যাটার রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো ইব্রাহিম, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় তিতলির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ হক। এখন আমরা যাব খুলনায়, সহকর্মী আমিরুল ইসলাম আছেন সেখানে, তার কাছ থেকে জানব খুলনায় তিতলির প্রভাব কতটুকু। আমিরুল জানাবেন যে খুলনায় আসলে তিতলির প্রভাব কতটুকু এবং প্রস্তুতি কতটুকু এই ঘূর্ণিঝড় মোকাবেলায়। আপনি যেমনটি বলছিলেন যে তিতলির প্রভাব কিন্তু খুলনার যে উপকূল এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে, বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু যে বৃষ্টির সঙ্গে ঝড়ো আবহাওয়া বইছিল, যার কারণে কিন্তু খুলনার যে উপকূলীয় যে 3টা জেলা রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা এবং বাগেরহাট খুলনা, এই 3টা জেলায় কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও কিন্তু ক্ষয়ক্ষতি কমিয়ে নেওয়ার জন্য কিন্তু মাইকিং চলছে প্রচার ব্যবস্থা। এছাড়াও কিন্তু যে উপকূলবাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করে, বিশেষ করে যে আয়লায় ক্ষতিগ্রস্ত যে এলাকা ছিলেন, সে এলাকায় যারা বসবাস করতেন তারা কিন্তু আয়লার কারণে দীর্ঘদিন কিন্তু জলাবদ্ধ একটা অবস্থায় ছিলেন, যার কারণে কিন্তু উপকূলবাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে আবার একটু বেড়িভাত ভেঙে গিয়ে আয়লার মতো তাদেরকে এরকম দুর্ভোগ পোহাতে হয় কিনা। এই বিষয়টি জানার জন্য আমি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে যে আয়লার যে বিগত দিনে যে আয়লায় যে বেড়িভাত ভেঙে গিয়েছিল এবং তিতলির প্রভাবে যে উপকূলীয় এলাকায় যে নদীর পানি বৃদ্ধি পায় জোয়ারের সময়, যার কারণে যে বহরি আবহাওয়ার কারণে যে বেড়িবাঁধ ভেঙে গেলে দ্রুত সংস্কারের যে ব্যবস্থা সেটার জন্য কিন্তু তিনি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদের কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং উপকূল এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মরত আছে তারা কিন্তু অবস্থান করছেন যে বেড়িবাঁধ ভেঙে গেলে তা দ্রুত সংস্কার করা এবং উপকূলবাসীর মধ্যে যে বেড়িবাঁধ ভাঙা যে আতঙ্ক সেই আতঙ্কটা যাতে না থাকে, যার জন্য কিন্তু বিভাগীয় কমিশনার ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। এছাড়াও কিন্তু যে উপকূল এলাকার যে বিশেষ করে সুন্দরবন এবং বঙ্গোপসাগরে যে সকল মৎস্যজীবী যারা ছিলেন তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে অবস্থান করছেন। এটাই ছিল খুলনার তিতলির প্রভাব সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। আমিরুল ইসলাম জানাচ্ছিলেন খুলনা থেকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাব এবং প্রস্তুতির বিষয়ে। ঘূর্ণিঝড় তিতলির আঘাত মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে ঘূর্ণিঝড় তিতলি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, উপকূলীয় 19 জেলায় উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রয়েছে, এছাড়াও এসব জেলার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, প্রত্যেক জেলা উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশনাও দেওয়া হয়েছে, এছাড়া স্কুল কলেজ ও মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থাও নেওয়া হয়েছে, চাল শুকনো খাবার ওষুধ সহ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। আমাদের কন্ট্রোল রুম খোলা, ছুটি বাতিল সাপ্তাহিক, 3 নম্বর হলো গিয়া সাইক্লোন সেন্টারকে প্রস্তুত রাখা, চতুর্থ মাইকিং চলছে। আমরা ইতিমধ্যে এর জন্য 25,000 শুকনো খাবার মজুদ রেখেছি। হারিকেন মাইকেলের তীব্র আঘাতে লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় অঞ্চল, এতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এটি এখন তীব্র বাতাস ও বৃষ্টি নিয়ে জর্জিয়া ও অ্যালাবামা অঙ্গরাজ্য অতিক্রম করছে। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে ঘণ্টায় প্রায় 250 কিলোমিটার বেগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে আঘাত হানে হ্যারিকেনটি। এর তাণ্ডবে প্যানহ্যান্ডেল এলাকার অনেক ঘরবাড়ি তছনছ হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অ্যালাবামা, জর্জিয়া ও ফ্লোরিডার প্রায় 5 লাখ মানুষ।
বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার বেশ কয়েকটি বিমানবন্দর ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কোনো ধরনের জাতীয় ঐক্য দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমানের নির্দেশেই 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। এ সময় সড়ক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেল এখন মূর্তিমান আতঙ্ক, রাজনৈতিক আশ্রয় না থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো যেত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এখানে নানান সমস্যা, ছোট ছোট যান, বাইশ সড়কে নিষিদ্ধ করলো, পুরোপুরি নিষিদ্ধ হয়নি, এটা হলো বাস্তবতা। এর সঙ্গে আমাদেরও কিছু কিছু গাফিলতি আছে, সঙ্গে এদেশের রাজনীতিটা যদি সঠিক হতো, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকত, তাহলে রাস্তায়ও আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারতাম। বিএনপি রাজনৈতিকভাবে 21 আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর একটি হোটেলে সিটিজেন্স ফর রেসপন্সিবল ডেমোক্রেসি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, এই অপরাধের জন্য বিএনপির রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। এই গ্রেনেড হামলার সাথে 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মিল রয়েছে উল্লেখ করে তারা বলেন, গ্রেনেড হামলার রায়ে শুধু ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু দল হিসেবে বিএনপিকেও শাস্তির আওতায় আনতে হবে। যারা ঘটনা নয়, এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি হিসেবে এই দায় বিএনপি কোনোতে এড়াইতে পারে না। এখনো রায়টাকে তারা অস্বীকার করে সেই মিথ্যাচারের মধ্যেই আছে, তার মানে সামগ্রিকভাবেই তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে এই নির্দেশ দেওয়া হয়। গত 29 মে ফটিকছড়িতে জিয়াউর রহমানের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এই অভিযোগে 3রা জুন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ফটিকছড়ির তরিকত ফেডারেশনের সভাপতি শাহজাদা বেলাল শাহ। দিনাজপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। সকালে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে উচিতপুরে সড়ক দুর্ঘটনায় এলজিডি রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে রংপুর থেকে দিনাজপুরে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেনের মৃত্যু হয়। এদিকে দুপুরে দিনাজপুরের বিরলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে স্কুল শিক্ষিকা নিহত হয়, আহত হয় আরও 10 জন। এদিকে ফরিদপুরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ট্রাক মাহেন্দ্র সংঘর্ষে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। এছাড়া রাজবাড়ির কালুখালীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। সকালে পুলিশ এসে 2 জনের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে বরিশাল ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। দেশে প্রতি মাসে প্রায় 1200 কোটি টাকার ডিম উৎপাদন হয়। দেশে মানুষের ডিম খাওয়ার অভ্যাস আগের চেয়ে বাড়লেও এখনও তা উন্নত বিশ্বের তুলনায় অনেকটাই পিছিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, 2021 সালের মধ্যে জনপ্রতি বছরে কমপক্ষে 104টি ডিম খাওয়ার লক্ষ্য পূরণে ডিমের উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে। একই সাথে গ্রামীণ ক্ষুদ্র খামারিদেরও ডিম উৎপাদনে ধরে রাখতে হবে। এই পরিশ্রমের ঘাটতি পূরণে দরকার বেশি পুষ্টি, বেশি শক্তি। তুলনামূলক কম দামের বেশি পুষ্টিকর খাদ্য ডিম খাওয়ার অভ্যাস এই মানুষদের গড়পড়তা। দুইটা তিনটা খাই মাঝে সপ্তাহে, একদম খাই না, কারণ অসুখ আছে তো অ্যালার্জি খাই না, সপ্তাহে ম্যাক্সিমাম মানে 4টা খাই। ভবিষ্যৎ প্রজন্ম প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস পায়নি পরিবার থেকে। আমরা আগের স্কুলে যখন পড়তাম তখন দৈনিক ডিম খেতাম, এখন তার ওই স্কুল পড়ি না, ডিম জি না, একদিন পরে পরে খাই, একটা একটা করে কদিন পরে খাই। সরকারি হিসেবে বাংলাদেশের মানুষ বছরে ডিম খান 90 থেকে 94টি।
জরিপ বলছে কয়েক বছরের ব্যবধানে এই হার বেড়েছে 88% পর্যন্ত। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বছরে কম করে 104টি ডিম খাওয়া দরকার। উন্নত বিশ্বের মানুষ ডিম খায় বছরে 600টি পর্যন্ত। পার ক্যাপিটা সপ্তাহে 2টা ডিম পড়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিনিমাম। আমরা তো আশা করি 2021 সালে আমাদের এই ডিমের সংখ্যাটা সপ্তাহে অন্তত 4টা ডিম পার ক্যাপিটা আমরা অ্যাভেলেবল করতে চাই। সরকারি হিসেবে সেপ্টেম্বর মাসে ডিম উৎপাদন হয়েছে 146,52,00,000, যার বর্তমান বাজার মূল্য 1,172 কোটি টাকা। ডিমের উৎপাদন বাড়লে অর্থনীতি আরও চাঙা হবে। তবে উৎপাদন প্রক্রিয়ায় গ্রামীণ উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে আগ্রহী করা এবং তাদের স্বার্থ রক্ষা জরুরি। 60 থেকে 70 লক্ষ লোকের কর্মসংস্থান এই পোলট্রি থেকে আসতেছে। একটা নির্দিষ্ট সংখ্যা প্যারেন্টস এবং জিপি থাকবে, সেখান থেকে যে পরিমাণ নির্দিষ্ট বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চা আমাদের বর্তমান চাহিদাকে পূরণ করবে। সেই ক্ষেত্রে ডিমের দামও ঠিক থাকবে এবং খামারিরাও টিকে থাকবে। একদিনের বাচ্চা আমদানি এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে আমরা এমনভাবে সমন্বয় করতে চাই যাতে করে বড় প্রডিউসাররা বাড়তি সুবিধাটা না নিতে পারে, সো দ্যাট আমার খামারিরা সার্ভাইভ করতে পারে। পোলট্রি খাতে বর্তমান বিনিয়োগ 30,000 কোটি টাকারও বেশি। 2021 সালের চাহিদা পূরণ করতে বিনিয়োগ দরকার হবে 60,000 কোটি টাকা। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। যশোরে বিতরণ করা স্মার্ট এনআইডিতে বিভিন্ন ধরনের ভুল থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়ম মেনে সংশোধন করার পরও আগের ভুল থেকে যাচ্ছে স্মার্ট কার্ডে। যশোর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়া স্মার্ট এনআইডি হাতে পেয়ে খুশি না হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, আগের এনআইডিতে তার জন্ম তারিখ ভুল ছিল, কিন্তু নির্বাচন কমিশন অফিস থেকে বয়স সংশোধন করানোর পরও স্মার্ট কার্ডে সেই আগের ভুল এসেছে। একই অবস্থা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের। 2011 সালে নামের বানান সংশোধন করা হলেও স্মার্ট কার্ডে সেই ভুলই থেকে গেছে। যে কার্ড ছিল ভোটার আইডি কার্ড, তাতে হলো যে ভুল জন্ম তারিখ ভুল ছিল। এখন সেই কার্ডে সেই আগেরই হলো যে জন্ম তারিখ চলে আসছে, নতুন স্মার্ট কার্ডে সেই তারিখ আসেনি। ইংরেজি বানানে এর জায়গায় ইউ হয়ে গেছে, এটা সংশোধন করা হয়েছে অনেক আগে, সেটা না এসে সেই ইউটাই রয়ে গেছে। শুধু বাচ্চু মিয়া কিংবা জাহাঙ্গীর আলমী নন, এমন অভিযোগ স্মার্ট এনআইডি নিতে আসা অসংখ্য মানুষের। তাদের অভিযোগ, নিয়ম মেনে সংশোধন করেও হাতে পাননি নির্ভুল কার্ড। বর্তমান যে স্মার্ট কার্ড দিল ওখানে বানানে ভুল আছে। স্মার্ট কার্ডে আমার হলো যে বাংলায় বানান ভুল এসছে। বাপের নাম আগে ছিল মোহাম্মদ রায়ান গাজী, এখন দেশে মোহাম্মদ রায়ান। নতুন স্মার্ট কার্ড আসার পরে নামের বানানটা ভুল গেছে, ডাব্লুর জায়গায় এম আসছে। স্মার্ট এনআইডিতে ভুল থাকলে তা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফি সহ পরবর্তীতে সংশোধন করা যাবে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। স্মার্ট কার্ডে কারো যদি ভুল থাকে সেটা অবশ্যই সংশোধনের সুযোগ আছে। বক্তব্য থেকে জানছি যে কিছু কিছু লোকের আছে, তারাও যখন আবেদন করবে ইনশাআল্লাহ আমরা সেই এই কার্ডগুলো সংশোধনের প্রক্রিয়া সবসময় অব্যাহত আছে। যশোরের প্রথম পর্যায়ে শুধুমাত্র সদর উপজেলায় 5,10,000 স্মার্ট কার্ড বিতরণ করা হবে। 9 আগস্ট থেকে শুরু হয়ে যা চলবে 2019 সালের 19 জানুয়ারি পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। পূজার বাকি আর মাত্র কয়েকদিন, শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এদিকে দুর্গাপূজায় যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে সেজন্য তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনী। সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন থিমের সাথে আধুনিকতার মেলবন্ধনে এবার সাজবে পূজা মণ্ডপগুলো। নগরীতে এবার 255টি জেলার 1,825টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শিল্পীরা ব্যস্ত প্রতিমায় তুলির শেষ আঁচড় দেওয়ার কাছে। প্রতিমা এখন রঙের কাজ চলতেছে, রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে, ফিনিশিং টাচ বাকি আছে। সরকার যেভাবে আন্তরিক, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদও আন্তরিক, তাই উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় এবং জনগণের সার্বিক সহযোগিতায় আমরা আশা করছি এবারে সারা দুর্গ উৎসব অত্যন্ত সফলতার সহিত উদযাপন করতে পারব। রংপুরে পূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার রংপুরে প্রায় 5,500 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 1,400টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ এবং 1,300টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে রংপুর রেঞ্জের DIG জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীতে নির্বাচন, জাতীয় নির্বাচন রয়েছে, সেটিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে এবং আমাদের যে জেলা পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
তারপরে অন্যান্য গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে। 15 অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সুস্মিতা আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। ঘূর্ণিঝড় তিতলির সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরুণ, ঘূর্ণিঝড় তিতলি কখন বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এবং আবহাওয়ার সর্বশেষ খবরে কি আছে আপনার কাছে? ইব্রাহিম পাঠান, আবহাওয়া অধিদপ্তর বলছে যে ঘূর্ণিঝড় তিতলি, আমরা আগে যেটি শুনেছিলাম যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বিভিন্ন মাধ্যমে, তবে আবহাওয়া অফিস বলছে যে না, কোনো শঙ্কা আসলে নেই বাংলাদেশে আঘাত আনার, বা সেই যে যে গতিতে ঘূর্ণিঝড় তিতলি এগিয়ে আসছিল সেই গতিটা এখন আর নেই, সুতরাং ভয়ের কোনো কিছু নেই। আর আমরা একটু এই ঘূর্ণিঝড় তিতলির সর্বশেষ কি অবস্থা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আবহাওয়া অফিসের ডেপুটি ডাইরেক্টর আয়েশা খাতুনের সাথে। আমরা একটু জানতে চাই যে আপনি একটু বলবেন যে ঘূর্ণিঝড় তিতলির এখন সর্বশেষ কি অবস্থা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই যে প্রবল ঘূর্ণিঝড় তিতলি, এটি আজ ভোরের দিকে গোপালপুরের নিকট দিয়ে ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূল অতিক্রম করা শুরু করে এবং সকালবেলা সেই সকাল 9টার দিকে এই উপকূল অতিক্রম সম্পন্ন করে এবং এটা বর্তমানে স্থলভাগের উপরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছে। এটা আরও কিছুটা সময় উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এই যে ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, এই প্রবল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আমরা আমাদের সমুদ্র বন্দরগুলিকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিলাম এবং বর্তমানে আমরা এই আজকে সকালে এই 4 নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছি এবং যেহেতু সাগর খুব উত্তাল এবং আমাদের উপকূলীয় অঞ্চলে স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট অর্থাৎ বায়ুচাপের তারতম্যের আধিক্য খুব বেশি আছে, সেই কারণে আমরা আমাদের সমুদ্র বন্দরগুলিকে এবং উপকূলীয় অঞ্চলে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছি এবং সেই সাথে যারা মাছ ধরা জেলে নৌকা বা এরকম ট্রলার আছে তাদেরকে আমরা গভীর সাগরে এবং মানে বঙ্গোপসাগরে যেতেই আমরা নিষেধ করেছি, যেন সাগর খুব উত্তাল আছে সেই কারণে সাগরে যাওয়া যাবে না। আর এই যে ঘূর্ণিঝড় তিতলি বর্তমানে স্থলভাগের উপরে আছে, এটা যদিও আরও কিছুটা সময় উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এরপরে কিন্তু এটা উত্তর উত্তর পূর্ব দিকে কিছুটা টার্ন নিতে পারে এবং এটা উড়িষ্যা পার হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের উপরে যখন যাবে তখন হয়তো এটা গভীর নিম্নচাপ বা নিম্নচাপ হিসাবে থাকবে এবং এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এবং আমাদের যে আগামী 24 ঘন্টার যে আমরা পূর্বাভাস দিয়েছি সেখানে আমরা বলেছি যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, সেই সাথে যে উপকূলীয় অঞ্চল এখানে ভারী বর্ষণের সম্ভাবনাও আছে আর দেশের আকাশ আংশিক মেঘলা সহ অন্যান্য স্থানে কিছু বৃষ্টি হতে পারে। না, ভয়ের কোনো আশঙ্কা নেই কারণ এটি উড়িষ্যা উপকূল অতিক্রম করে উড়িষ্যার উপরে এখন অবস্থান করছে। সময় দেওয়ার জন্য ইব্রাহিম, আপনি যেমনটি শুনছিলেন যে আবহাওয়া অফিস থেকে বলছে যে ভয়ের কোনো কারণ নেই আর এই তিতলির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে 19টি জেলা সেই জেলায় সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ইব্রাহিম পাঠান। অনুপ অধিকারী তরুণ, আপনাকে ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চাঁদপুর 3 আসনে। চাঁদপুরের হাইমচরে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি সংসদীয় আসনের জোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে চাঁদপুর 3 আসনে আওয়ামী লীগ কতটা প্রস্তুত, আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারি। আপনার কাছে আমরা জানতে চাই যে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে আওয়ামী লীগ কতটা প্রস্তুত, কিভাবে কাজ করছেন আপনারা? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হাইমচর উপজেলায় তৃণমূলের সকল নেতা কর্মীরা আমরা প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি কেন্দ্র ওয়ারি আমরা কমিটি করে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে
আমরা নৌকা মার্কাকে বিজয়ী করব ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি এখানকার প্রার্থী, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী ডাক্তার দীপুমনিকে আগামী দিনে ইনশাআল্লাহ হাইমচরের দল মল নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিব। কারণ 1971-এর পরে 37 বছরে এই আসনটি কোনোদিন আওয়ামী লীগের ঘরে আসে নাই। ডাক্তার দীপুমনির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে 2008-এ নৌকা মার্কা বিজয়ী হয়েছে ডাক্তার দীপুমনি। ডাক্তার দীপুমনি এই 10 বছরে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে, নদী শাসন করেছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ভবন আদি এবং অবকাঠামোর উন্নয়ন করেছে। তাই সর্বস্তরের জনগণ হাইমচরের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন দল মত ডাক্তার দীপুমনিকে আবারও চাইছেন। আরেকটি প্রশ্ন যে এই আসনে এবার আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, সেক্ষেত্রে মনোনয়ন কেন্দ্রিক কোন দ্বন্দ্ব আওয়ামী লীগের মধ্যে কাজ করছে কিনা, যেটা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আওয়ামী লীগ অনেক বিশাল একটি বড় দল, এই দলে অনেকেই নমিনেশন চাইতে পারে, অনেক নেতারাই এমপি নির্বাচন করার উপযুক্ত আছে। সেরাদের মধ্যে সেরা ডাক্তার দীপুমনি। আমরা সকলে ডাক্তার দীপুমনিকে আগামী দিনও জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দিলে হাইমচরে ঐক্যবদ্ধভাবে সকলে নৌকা মার্কায় ভোট দিবে, এটি আমাদের অঙ্গীকার। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, দীপুমনির জন্য চাঁদপুরবাসী, হাইমচরবাসী ধন্য। আবারও ডাক্তার দীপুমনিকে চাইছেন এই আসনের সংসদ সদস্য হিসেবে, যে ধন্যবাদ আপনাকে। দর্শক, বিব্যাংক ইলেকশন এক্সপ্রেস বেলা 4টার সংবাদে আবারও হাজির হবে আপনাদের সামনে, তুলে ধরবে অন্য কোন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। অবৈধ দখলমুক্ত আর খনন না করায় মরতে বসেছে বরগুনার খাগদন নদ। বসতি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা ধরনের প্রতিষ্ঠানের নামে ইজারা নিয়ে দখল করা হয়েছে নদীর দুই তীর। খাগদন নদকে কেন্দ্র করে একসময় গোড়াপত্তন হয়েছিল বরগুনা জেলা শহরের। বরগুনা নামকরণের পেছনেও রয়েছে এই নদটি। অনেকের মতে খাগদন নদের স্রোতের বিপরীতে গুণ টেনে নৌকা চালানো হতো বলে এই স্থানের নাম বরগুনা। কিন্তু দখলদারদের দৌরাত্ম্য ও খননের পদক্ষেপ না নেওয়ায় একসময়ের খরস্রোতা নদ আজ খালে পরিণত হয়েছে। বড় নৌযান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, মাঝারি নৌযানগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। নদটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। প্রায় শুনি আইন শৃঙ্খল মিটিং এ যে অবৈধ দখল উচ্ছেদ করা হবে, কিন্তু আসলে দেখি যে অবৈধ বাড়ে, উচ্ছেদ হয় না। অবৈধ দখলের কারণে এই নদী নদীটি একেবারে মৃত নদীতে পরিণত হয়েছে। পটুয়াখালীর সাথে আজকে নদীপথে কোনো যোগাযোগ বরগুনার নাই। এই নদী ভরাট রোধে সরকারি বেসরকারি উদ্যোগ এখন সময়ের দাব। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ ও নদটি খননের আশ্বাস দিলেন জেলা প্রশাসন। আশাবাদী যে খুব শীঘ্রই ড্রেজিং করা হবে, ড্রেজিং করার সময় আমাদের আশেপাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ করা হবে। আমাদের তৎপরতা এ বিষয়ে আছে, আমরা বিশ্বাস করি যে পুরো নদীরই আগের রূপ আমরা নিয়ে আসতে সক্ষম হব। প্রশাসনের উদ্যোগে খাগদন নদ আগের চেহারা ফিরে পাবে এমনটাই প্রত্যাশা বরগুনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো, এরপর দুপুর 3টার সংবাদ নিয়ে আসবেন ঝুমি রহমান। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।